হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল মন অ্যান্ড মুনস ডেয়ারি। আজকে আমি বানাতে চলেছি পনির আর আলুর একটা নিরামিষ রেসিপি, পনির আলুর রসা। তো তার জন্য লাগবে আদা কুচি আর লঙ্কা কুচি নিয়েছি, আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি, সাদা জিরে পাউডার, ধনিয়া পাউডার, ঘি আর হিং, আর নিয়েছি গরম মশলা, আর এদিকে হলুদ নিয়েছি, কাশ্মীর মির্চ পাউডার নিয়েছি, এখানে ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, লং, গোলমরিচ আর এলাচি। আর এখানে আমি এখন পেস্ট করে নেব টমেটো কুচি, পেঁয়াজ, টমেটো কুচি দিয়েছি, আদা কুচি দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো আমি এখন একটা পেস্ট করে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি আলু এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। আর একটু নুন দিয়ে দিলাম, এবার আলু আর একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, এখন আমি পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে যা তেল ছিল ওগুলো ভেজে ওই তেলটা আর এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু হিং। ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, গোলমরিচ, লং আর তিনটে ছোট এলাচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এবার এখানে পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা টমেটো পেঁয়াজ টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম ওই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা ভীষণই সিম্পল আর খেতে ভীষণ টেস্টি। এটা নিরামিষ পনির, ভীষণ টেস্টি হয়, তোমরা একবার এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা, নুন, হলুদ আর কাশ্মীর মির্চ পাউডার, আর দিয়ে দিলাম জিরে পাউডার আর ধনিয়া পাউডার। এবার এগুলোকেও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, আর ফ্লেম থাকবে মিডিয়াম ফ্লেম। মশলাগুলো যত কষাবে তত টেস্ট হবে রান্নার। এবার আমি এখানে দিচ্ছি, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার একসাথে সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব।
এবার আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর দেখো আমি আবার একটু নেড়ে দিচ্ছি এগুলোকে, কারণ আলুটা আমাদের সিদ্ধ হতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল গ্রেভির জন্য। গ্রেভি তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে, তোমাদের পরিমাণ মতোই দেবে। তো আমি এখানে এক গ্লাসের মতো জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এবার এটাকে ঢেকে আমি আবার 10 মিনিট হতে দেব, আর একদম এটা মিডিয়াম টু লো ফ্লেমে হবে। তো 10 মিনিট পর আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার। এবার গ্রেভিটাকে ভালো করে বয়েল হতে দেব। তো গ্রেভিটা বয়েল হয়ে গেছে আমার। এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা ভীষণই সিম্পল আর খেতে ভীষণ টেস্টি। আমার নতুন বন্ধুরা যদি দেখে থাকো, তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি তোমরা আরও দেখতে পাবে, একদম সিম্পল নতুন রেসিপি। এবার আমি পনিরটাকে হাই ফ্লেমে বাড়িয়ে দিয়ে হতে দিচ্ছি। আবার ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম। 10 মিনিট পর আমার নিরামিষ পনির আলুর রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব গ্যাস অফ করে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।